রাজধানী বহুল আলোচিত অপর্ণা কর্মকার ঘোষ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের হাতে ধৃত মূল অভিযুক্ত সত্যরঞ্জন ঘোষকে 4 দিনে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার ধৃত আসামিকে আদালতে তোলা হলে সওয়াল জবাব শেষে নির্দেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এ বিষয়ে সরকারি আইনজীবী দিলীপ দেবনাথ জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে আসামিকে 5 দিনে পুলিশ রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত আগামী 19 তারিখ অবধি সত্যরঞ্জন ঘোষের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে বলে জানান তিনি। Under section 366, 342, 376, 302, 201, 506 and 34 of IPC. এই কেসমূলে মামলার যে তদন্তকারী অফিসার যিনি আছেন, তিনি আজকে সত্যরঞ্জন ঘোষ নামে একজন আসামিকে আদালতে প্রেরণ করছেন 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে। আমরা আদালতের কাছে প্রসিকিউশনের পক্ষ থেকে হিয়ারিং করি এবং এই পুলিশ রিমান্ডের প্রার্থনা করি। আদালত প্রসিকিউশনের কথা শুনেছেন এবং সন্তুষ্ট হয়ে আগামী 19/10/2022 পর্যন্ত একিউজড সত্যরঞ্জন ঘোষকে পুলিশ রিমান্ড প্রদান করেছে। কত দিনে? এটা 4 দিনে। কোন কোর্টে উঠেছে আজকে? এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট নাম্বার 5 দীপা ভট্টাচার্য মহোদয়ের আদালতে আজকে এই কেসটা উঠেছে। আপনারা সরকারের পক্ষে কতজন ছিলেন? সরকারের পক্ষে আমি ছিলাম, দিলীপ দেবনাথ, এপিপি। উল্লেখ্য, গত 12 তারিখ রাজধানী কল্যাণ এলাকার একটি ড্রেন থেকে উদ্ধার করা হয় অপর্ণা কর্মকার ঘোষ নামের এক মহিলার মৃতদেহ। এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে আসামি সত্যরঞ্জন ঘোষকে তৎপরতার সঙ্গে তদন্ত চালিয়ে গ্রেফতার করে পুলিশ। এই ব্যাপারে মামলা তদন্তকারী অফিসারের ফরওয়ার্ডিং রিপোর্টের উল্লেখ করে হত্যাকাণ্ডের দিন যে ঘটনাবলী সংঘটিত হয়েছিল তার উল্লেখ করেন আইনজীবী দিলীপ দেবনাথ। এটা ফরওয়ার্ডিং রিপোর্টে আয়োজক বলেছেন যে গত 11 তারিখ রাত 12:55 যে প্লেজু বকানের জায়গায় সেখানে একজন স্কুটির ড্রাইভার রাইডার, যার স্কুটির নাম্বার হলো TR01S8364, ওইটা নিয়ে এখানে আসেন এবং ভিকটিম লেডিকে এখানে পান। ওদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয়, তারপর ওই ভিকটিম লেডি তার স্কুটিতে করে তারা দুজন বেরিয়ে যায় প্রান্তিক ক্লাবের দিকে এবং সেখান থেকে ঘুরে দুটার সময় আবার পিউতে তারা ঘুরে আসে। সেখানে আসার পর যে একিউজড আছে সেখানে তাকে এই ভিকটিম মহিলাকে ফোর্সলি র‍্যাপ করে এবং এটা অনুমান 2:30 নাগাদ আফটার কমিটিং র‍্যাপ সে তাকে পুশ করে ড্রেনে ফেলে দিয়ে তার স্কুটিটা নিয়ে হেঁটে হেঁটে স্কুটিটাকে ধাক্কিয়ে মানে পুশিং করে চলে যায়। এটা হলো সিসিটিভির অন দ্য বেসিস অফ সিসিটিভি ফুটেজ আইও আজকে যে ফরওয়ার্ডিং রিপোর্ট। উল্লেখ্য, রাজধানী বুকে সংগঠিত এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের অল্প সময়ের মধ্যেই আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সত্যরঞ্জন ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত আসামির বাড়ি লিম্বুছড়া এলাকায়। আগামী 19 তারিখ তাকে পুনরায় আদালতে তোলা হবে। ব্যুরো রিপোর্ট, আরডি নিউজ।